this is Dine Out with Adnan, Dhaka, Bangladesh. Shabai nischoy bhalo achen ar onek onek khacchen. Okay. Eid Mubarak. Shabaike janachi ider onek onek shubhechha. আর ঈদের এই স্পেশাল এপিসোড হিসেবে আজকে থাকছে আম্মুর একটা স্পেশাল রেসিপি। রেসিপিটা হচ্ছে চিকেন রোস্ট। মানে আমাদের বাসায় যত দাওয়াত হয় সবাই আমাদের আত্মীয় স্বজনের মধ্যে সবাই আম্মুর চিকেন রোস্টের প্রতি একটা বিশেষ অ্যাট্রাকশন থাকে এবং সেটা আমাদেরও ভাই বোনদেরও থাকে সেটা। এটা না একটা অদ্ভুত রকমের একটু ভেজে রোস্টটা রান্না করে আম্মু এবং ওইটা একটু যেন কীরকম ক্রিসপি অ্যান্ড কি একটা একটা অন্যরকম কি যেন একটা টেস্ট আছে। সো এটা আমি আপনাদেরকে আজকে আম্মুকে সাথে নিয়ে দেখাবো প্রপার রেসিপিটা। এবং রেসিপিটা আপনারা বাসায় ট্রাই করবেন, বাসায় ট্রাই করলে আসলে বুঝতে পারবেন যে আমি যে গিমিকটা বা যে পাঞ্চটার কথা বলতেছি এই পাঞ্চটা আসলে কীরকম টেস্ট এটা আপনারা বাসায় ট্রাই করলে ঠিকঠাক মতো বলতে পারবেন। তো চলেন যাই আমরা রান্নাটা শুরু করি। প্রিপারেশন প্রথমে মেরিনেশন করতে হবে নাকি আম্মুর সাথে দেখি, চলেন যাই। আমরা হচ্ছে এখন রোস্ট বানানোর রেসিপির ভিতরে একদম কুকিং শোর মধ্যে। তো এটা হচ্ছে আমরা চিকেন নিয়েছি কয়টা? তিনটা চিকেন। তিনটা চিকেন মানে এখানে কয় পিস আছে? 12 পিস। তিন চারে 12 পিস। তো পিস সাইজগুলো হচ্ছে এইরকম। এটা হচ্ছে সোনালি চিকেন। এটার মধ্যে কি ওই কাঁটা চামচ দিয়ে খোঁচাখুচি করছো নাকি? না এগুলো না খোঁচা করা হয় না, কারণ একদম কচি এগুলো। ও এগুলো খোঁচাখুচি লাগবে না একদম? হ্যাঁ একদম। আচ্ছা এটা এখন কর্ম প্রক্রিয়া কী হবে? প্রথমে কী দিব? কি লবণ দেব? প্রথমে লবণ। লবণটা হচ্ছে এটা কি করতে হবে? আগে ভাজতে হবে, ম্যারিনেট ইয়ে করে রেখে তারপরে তেলে ভাজতে হবে। আচ্ছা এইটাও ম্যারিনেট করতে হবে, ম্যারিনেট করে তারপরে ভাজতে হবে আগে। এটা আদা, একটু রোস্টটা কিন্তু একটু ক্রিসপি ক্রিসপি হয়। হলুদের গুঁড়া, অনেকে আবার সাদাও করে, আমি একটু হলুদ দিই। আচ্ছা ফুড কালার দিয়ে দিলে, জাফরান দিয়ে দিলে কেমন হবে? তুমি ওই মশলাটা করার সময় জাফরান দিতে পারো, তাই না? পাপরিকা দিলেও হয়। ভিনেগারটা দাও। আচ্ছা এইখানে আমরা ভিনেগার নিছি প্রায় হাফ কাপের, এই কাপের হাফ কাপের একটু বেশি বা হাফ কাপই ধরতে পারেন, মানে তিনটা মুরগির জন্য। ভালো মতো একদম মাংসের গায়ে গায়ে মশলাটারে লাগিয়ে দিতে হবে। যত মশলা ইয়ে করবে তত এটা এটা কতক্ষণ ম্যারিনেট করতে হবে? এটাও এক ঘন্টা? এটা আধা ঘন্টা রাখলেই হবে, আধা ঘন্টা রাখলেই হবে। আমার মানে এটা হয়ে গেছে মশলা টশলা লাগানো, আমরা হাফ অ্যান আওয়ার ওয়েট করি। হাফ অ্যান আওয়ার ওয়েটের পরে হচ্ছে আমরা আরেকটু হলুদ দিব। আচ্ছা আরেকটু হলুদ দিলাম আমরা, দিয়ে এটাকে আমরা হাফ অ্যান আওয়ার ম্যারিনেশন করে তারপরে আগে ভাজা হবে, এটা রোস্টটা ভাজা হবে, তারপরে রোস্টের মশলা বানানো হবে, মশলার ভিতরে দেওয়া হবে। তো আমরা টিল দেন একটা ব্রেক। তাহলে আমরা হচ্ছে এখন রোস্ট ভাজার জন্য চুলাটা জ্বালাই দিতেছি। তেল অলরেডি দেওয়া আছে, গরম তেল ছিল। কতক্ষণ ভাজতে হবে? হালকা ভাজা, খুব একটা বেশি ভাজলে আবার শক্ত হয়ে যায় রোস্ট। দিব আমরা আসলে আধা ঘন্টার জায়গায় প্রায় ঘন্টা খানেকের মতো করে ফেলছি, তাই না? একটু বেশি টাইমই হয়ে গেছে, আমরা আড্ডা দিতে লেগে গেছিলাম। আমি ইয়ে করতেছিলাম নিচে লেগে যায় কিনা, লাগবে না
মাছের মতো লাগবে না। উঠাই ফেলবো আর একটু উল্টাই দিই। এগুলো উল্টাই দিই না, পোড়া পোড়া হয়ে গেছে। টাস টাস করে ফুটতেছে। একদম মচমচা বলছিলাম না, একটু ক্রিসপি টাইপের হয় রোস্টটা, সেই ক্রিসপি টাইপের রোস্টের ভাজাটা আছে। আমি জানি না এই তেলটার মধ্যেই আম্মু মশলাটা করবে কি না, আমি ডাক দিই, ডাক দিয়ে তারপরে দেখি। হ্যাঁ, আমার অ্যাজাম্পশনটাই ঠিক, এই তেলেই নাকি রান্না হবে। চলেন প্রথমে কি দিব, পেঁয়াজ আস্তে গরম চলছে, পেঁয়াজ কুচি, একটু ভালো, বেশ ভালো পরিমাণ, আড়াই মুঠ, মানে কাপের টাপের হিসাব বললাম না, এখানে আড়াই মুঠের মতো আছে। একটু বাদামি করে ভেজে নিতে হবে আর কি। এর মধ্যে গরম মশলা, গরম মশলা দিতে হচ্ছে এর মধ্যে। এলাচিগুলো ফেড়ে দেওয়া হচ্ছে, মুখটা ফেড়ে 6-7টা অল টুগেদার। তেজপাতা, একেবারে আজকে বাবুর্চির রান্নার একটা ফিল আসতেছে, মানে অ্যাসিস্ট্যান্ট নাড়তে থাকে আর বাবুর্চি দিতে থাকে একটার পর একটা জিনিস। এটাও দিবা নাকি? হ্যাঁ, এটা তো ভিনেগার। হ্যাঁ, ওইটা দিবা নাকি এর মধ্যে? সেটার মধ্যে গুঁড়া মশলা আর কি। কি দিচ্ছি আমরা এখানে? রসুন বাটা, আদা বাটা, হলুদ বাটা, হলুদের গুঁড়া, নট বাটা, মরিচের গুঁড়া। এটা কি এমনি আমাদের লাল মরিচ না পাপড়িকা? না না, লাল মরিচ, একটু ঝাল, একটু মিষ্টি হইলে ভালো লাগে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঝাল মিষ্টি। পরে তো সুগার দিবা লাস্টে একটু, তাই না? দিয়ে দিব পরে? এখনই দিয়ে দিব? ওকে, এটা দিয়ে দিচ্ছি। একটু পেঁয়াজ বাটা, পেঁয়াজ বাটা, মানে পেঁয়াজের পরিমাণ বেশ ভালো কিন্তু এই রেসিপিতে, প্রচুর পেঁয়াজ ইউজ হলো দেখলাম। লবণ, লবণ, লবণ আমরা ওইখানে ভাজার সময় দিছিলাম, আর এখন হচ্ছে এই মশলাটার জন্য লবণ এক চামচ পরিমাণ। এখন কষাও, টক দই আর দিয়ে দেওয়া লাগবে। এটা তো আর পানি দেওয়া লাগবে না? না, তুমি জালটা কমায় রাখো,
কষানো বুঝবো কেমনে? এটা তো তেল অলরেডি ভাষা আছে। ভালো সুন্দর গন্ধ বেরোবে। ও গন্ধ, ও অ্যারোমা বেরোবে। আমারে ফালাই ছুঁয়ে গেছে। আস্তে আস্তে আসতেছে অ্যারোমাটা। গন্ধই ফেটা হচ্ছে না। টকদের মধ্যে কিছু দিস না? খালি টক না, টক দই। এটার মধ্যে তো কেউ চাইলে বাদাম বাটাটাও দিতে পারে, তাই না? কিসমিস টিসমিসও দিতে পারে চাইলে। দেখো তো গন্ধটা কেমন হয়েছে। গন্ধ তো আসতেছে ভালোই। তুমি দেখবা এটা কি? সয়া সস। সয়া সস, বাপরে, রোস্টে সয়া সস ফার্স্ট টাইম। অল্প এক টেবিল চামচের মতো এলাচের ট্রিক। ফিশ সস না, ওয়েস্টার সস। ওয়েস্টার সস আমি তো ফিশ সস কেন দিই, ওয়েস্টার সস। ওয়েস্টার সসের পরিমাণটা হচ্ছে একই, হ্যাঁ, এক টেবিল চামচ। চুলা কি এত হাই থাকবে না, কমাই দিব? না কমাই দাও, দিয়ে একটু রাখনা দিয়ে দেওয়া লাগবে। মাংসের ভিতরে মশলাটা ঢুকু, কমাই দাও। কাঁচামরিচ দিলা, এখন একটু সুগার। ওকে, ঢেকে দেওয়া থাকবে অ্যারাউন্ড 10 মিনিটস নাকি 10 মিনিটের মতো। কমাই দিচ্ছি। ওকে, ওস্তাদ আমার বলছে যে চেক করতে, যদি হয়ে থাকে তাহলে নামায় ফেলতে। লেটস সি। ও ওয়াও, ভাই রে ভাই, কি যে তেল ভাইসা উঠছে! একটু কাপ করে কড়াইটা আমি দেখানোর চেষ্টা করি, তাইলে বুঝতে পারবেন। এই যে সি, মশলার অ্যারোমাটা একটু নেই এবং অ্যারোমাতে বোঝা যাচ্ছে লবণ টবণ, এভরিথিং ইজ পারফেক্ট। আচ্ছা, যেটা আমারে বললো কি করতে বললো জানো? ও, একটু লাস্ট একটু ব্ল্যাক পেপার দিয়ে নামাই ফেলতে। একটু ব্ল্যাক পেপার দিয়ে চুলাটা অফ করে দিচ্ছি। দেখবা, দেখো তো, তো চুলা অফ করে দিছি। আচ্ছা, অফ করো, শুকাইছে তো। হ্যাঁ, শুকাইছে তো, মানে তেল একদম সিদ্ধ সিদ্ধ হইছে, সিদ্ধ পুরো তেল ভেসে উঠছে আর কি। সিদ্ধ তো অবশ্যই হইছে, যে মাংস ছুটে ছুটে আসছে। তো হইছে। ওকে, ঠিক আছে, তাহলে আমরা এখন এটা সার্ভিং পার্ট দেখি, সার্ভিং পার্ট কেমন হয়। একটু রান্নাটাও একটু সেটল ডাউন করি। তারপর আমরা বাটিতে ডিশে বেড়ে দেখাবো।